আমি যদি এটাও দেখাই, এটা কিন্তু খুবই সফট। এই এই কালারটা আমরা প্রায় সময় দেখে থাকি, এটাও খুবই ইউজুয়াল একটা শেড। এই এই খাদ্যির প্রায় সময় এরকম দেখা যায়। আগে তো 26,500 পর্যন্ত দেখেছি, এটার কত? হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মাই শো উইথ নশিনী। আমি আজকেও কিন্তু পরশমণিতে আছি। পরশমণিতে ওনাদের যে ব্রাঞ্চটাতে আছি, সেই ব্রাঞ্চের অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। এবং এই ব্রাঞ্চটা কিন্তু ওনাদের একদম নতুন ব্র্যান্ড নিউ একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে আমি আজকে এসেছি চমৎকার চমৎকার কিছু শাড়ি দেখবো বলে। আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিওস রেগুলার ফলো করেছেন তারা কিন্তু জানেন যে আমি পার্সোনালি খাদ্যি শাড়ি খুব পছন্দ করি। এখন যেটা পরে আছি সেটাও পরশমণি থেকেই নেয়া একটি চমৎকার খাদ্যি শাড়ি। এরকম আরও অনেক কালেকশনস ওনাদের আছে, সেটাই আজকে দেখবো। সো কথা না বাড়িয়ে চলুন দেখি কী কী সুন্দর সুন্দর খাদ্যি শাড়ি আছে ওনাদের কালেকশানে। খাদ্যির নাকি যত গুমর আছে আজকে এই ভিডিওতে ফাঁস করে দিবেন রিপন ভাই, কি সেই গুমর সেগুলোই জানবো। তবে এত চমৎকার কিছু কালার খাদ্যি শাড়ি এখানে রাখা আছে, আমি একটু জানতে চাই যে কি সেই গুমর, এবং সেই সাথে এই সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনগুলোর কোনটার প্রাইস কত। সো প্রথমে যে শাড়িটা আমরা ডিসপ্লেতে দেখছি, চমৎকার একটি কালার, এটাকে বটল গ্রিন কালার বলা হয়, রাইট? সো বটল গ্রিন কালারের উপরে একটা ম্যাট গোল্ডের কাজ, খাদ্যির ম্যাট গোল্ডের কাজ। ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট, সেটা কি কি ম্যাটেরিয়াল? এটাকে আসলে কি অনেকে খাদ্যি বলে, এই যেটাই বলছিলাম গোমর ফাঁস করে দেবো, দ্যাট মিন্স হচ্ছে কি খাদ্যি নিয়ে অনেকের অনেক ধরনের বিভ্রান্তি। তো এই বিভ্রান্তিটা থেকে আমি চাই কাস্টমাররা কখনোই যেন এভাবে কেনাকাটাটা না করে, পরস্পরই সবসময় এই জিনিসটা সবাইকে সহজ করে দেয়, ইনশাআল্লাহ আজকেও করে দেবো। মূলত খাদ্যির যতগুলো প্যাটার্ন আছে সবগুলো আজকে সামনে রেখেছি, যেন আপনাদের বিভ্রান্তিটা আজকেই শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। তো প্রথম যেটা দেখিয়েছি এটা হচ্ছে বটল গ্রিনের উপরে, এটা হচ্ছে ফার্স্ট খাদ্যির যে রেপ্লিকা ভার্সন বলে, এটা এটা হচ্ছে আপনার ফ্যাব্রিক্সটা হচ্ছে আমরা বলি পদ্মশ্রী ব্র্যান্ড, কিন্তু খাদ্যি বলে আর কি বিক্রি হয়। আচ্ছা, মূলত এটা খাদ্যির হচ্ছে রেপ্লিকা ভার্সন, এটা প্রাইসগুলো একদম রিজনেবল করে পরশমণি দিচ্ছে। আর পরশমণি তো জানেনই এটা প্রাইসটা রিজনেবল করে এই জন্যই দেয়, কারণ আমাদের আল্লাহর রহমত আপনাদের দোয়ায় মিরপুর গার্মেন্টসগুলোর মধ্যে সর্ববৃহৎ হোলসেল আমরা করি। আর হোলসেলের সুবিধাতে আমাদের অনেক হিউজ কোয়ান্টিটি আনা লাগে, যার কারণে প্রাইসটা আমরা একটু ফ্যাসিলিটি পাই, স্পেশালি আবার কাস্টমারদের জন্য আমরা আরেকটু বেশি করে ফ্যাসিলিটি দেন। আচ্ছা, এটা সম্পর্কে একটু একটু যদি আমি শাড়িটা এখানে দেখি, সেটা হচ্ছে যে শাড়িটার কাজটা যদি আপনি দেখেন, ম্যাটেরিয়ালটা নর্মালি খাদ্যির যে যে শিফন কিংবা পাতলা যে বিষয়টা থাকে সেটা কিন্তু না, ওই যে রেপ্লিকা, এই কারণে উনি বলেছেন রেপ্লিকা, যে কারণে দামটাও কম হবে রেপ্লিকার কারণে। বাট ম্যাটেরিয়ালটা খারাপ না, পদ্মশ্রী, রাইট? পদ্মশ্রী ম্যাটেরিয়ালটা খারাপ না, আপনার শরীরের সাথে লেগে থাকবে, যেটা আমরা ভাবি না যে ফুলে না থাকে, যেন সুন্দর করে যেন লেগে থাকে, আরাম যেন লাগে, সেটা লাগবে। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এটার আঁচলটা, পাটটা, এটা এই কাজটা আমার কাছে খুব ভালো লেগেছে। পাটটা পুরো আঁচলের সাথে ম্যাচিং করে করেছে, বডির কাজের সাথে ম্যাচিং করে দুই পাশে দুটো আউটলেট দিয়ে দেওয়া রয়েছে, আর নো স্পিনের যে ফুল রয়েছে সেই ফুল দিয়ে পুরো আঁচলটা সাজানো। হ্যাঁ বাবা, নো স্পিনের ফুল দিয়ে পুরো আঁচল সাজানো, মানে ওটার সাথে যেন একটা ম্যাচিং থাকে। আচ্ছা, এটার দামটা যদি আপনার কাছে জানতে চাই, অনলি 5500 টাকা। অনলি 5500 টাকায় আপনি একটি চমৎকার খাদ্যি শাড়ি পাবেন, যদিও সেটা রেপ্লিকা, বাট তারপরও শাড়িটা কিন্তু দেখতে সুন্দর। শাড়িটাকে একেবারেই আপনার মনে হবে না খুবই সস্তা টাইপের শাড়ি, তা কিন্তু না। সস্তা ইন সেন্স, কিন্তু আমি ওইটা বলছি না যে দামের ক্ষেত্রে সস্তা, তা না, মানে কোয়ালিটি ভালো না, কাজ ভালো না, সেরকম কিন্তু আপনার মনে হবে না যখন আপনি ইনফ্যাক্ট সামনাসামনিও দেখবেন। শাড়িটার দাম হচ্ছে 5500। এটার কালার অপশনগুলো আছে, আমি জাস্ট কালারগুলো সোয়াপ করছি, যেটা আপনার ভালো লাগবে কালোর উপরে ম্যাট গোল্ড, ম্যাট সিলভার টাইপের একটা মিশেল, খুব ভালো লাগছে, কিন্তু খুব বেশি অত বেশি ভাইব্রেন্টও না, অত বেশি কালারফুলও না, আবার খুব ভালো লাগছে দেখতে। এগুলো কালারগুলো অনেক আছে, আমি কালারগুলো একটু দেখি। নেভির উপরে, রাইট? মানে যার যেরকম কালার সবকটা কালারই দেওয়া যাবে, এগুলো ডিজাইন কালার। এটার আঁচলটা দেখেন, এটা টোটালি আলাদা, বডি কাস্টও আলাদা হবে, আঁচলটাও আলাদা হবে। এখন থেকে এগুলো মানে কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে সব কিছু আলাদা রয়েছে। যেমন এই যে এটা কালারটাও খুব সুন্দর, ওয়াইন ওয়াইন কালার, টমেটো রেড মনে
মানে রাইট অরেঞ্জ রেড অরেঞ্জ রেড আচ্ছা এটা খুব সুন্দর এটা মানে এর মানে কালারের সাথে অরেঞ্জ যেমন একটা আছে না বেনারসির মধ্যে অরেঞ্জ রেড যেরকম আসে খাড্ডির অরেঞ্জের স্টাব আর একটু আলাদা মানে এটা একটু মিষ্টি অরেঞ্জ যেটা মিষ্টি অরেঞ্জ হ্যাঁ অনেকগুলো ডিজাইন রয়েছে আমি একটা শাড়িও কিন্তু সেম ডিজাইনের দেখি নাই ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন তার মানে ডিজাইনের কোনো কমতি নাই এখানে অনেক শাড়ি রয়েছে এখানে যা কালার দেখিয়েছে হয়তো কালার আরো রয়েছে বাট সবগুলো ভিডিও লাম দিয়ে ভিডিও বানাচ্ছি না এটা কিন্তু খুবই ভালো লাগছে দেখেন আসলে কিন্তু সুন্দর রাইট আমি যদি বলি যে এতগুলো এই যে এই পদ্মশ্রী খাদ্দি যেগুলো দেখলাম সেগুলোর ভিতরে কোনটা আমার সবচেয়ে ভালো লেগেছে ব্ল্যাকটা সোফার এবং এইটা এইটা খুব ভালো লেগেছে খুবই সুন্দর শাড়িটা ওটা দেখি আরেকটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে এক কালারের উপরে এটা খুবই সফিস্টিকেটেড কালার কারণ কয়েকটা সুতোর মিশ্রণে ফেব্রিক্সকে যত বেশি কোয়ালিটিফুল করা যায় সুন্দর করা যায় দেখতে ভালো করা যায় এই জন্য যখন যেটা প্রয়োজন শাড়ি ফেব্রিক্স সেটাই দেওয়া হয় এখন এই জন্য দেখা যায় অনেক সময় এটাকে অনেকটা কাতান এবং তসরের মাঝামাঝি আছে মাঝামাঝি রাখা যায় এক্স্যাক্টলি এবং আবারও বলি এই শাড়িগুলোর দাম কিন্তু 5,500 টাকা এবং ওনারা এটা ফিক্সড প্রাইসই ধরে নিয়েছেন কারণ হচ্ছে যে এত কম টাকা এখানে আর কি বা বার্গেন করবেন বলেন এই কম টাকার ভিতরে এত চমৎকার একটা শাড়ি পাবেন আপনি সেখানে আর বার্গেন করার প্রশ্নই কিন্তু আসে না একটা কথা আছে সেটা হচ্ছে জাগে বিশেষ এই শাড়িগুলোর দাম কিন্তু অনেক অনেক বেশি হ্যাঁ আমরা এটা করে দিয়েছি আমি বারবার বলছি যেহেতু আমাদের একটা পাইকারি একটা ফ্যাসিলিটি আছে হিউজ কোয়ান্টিটি আনা হয় আর প্রাইজের ব্যাপারে পরস্পর যেমন একটা নাম আছে ইনশাআল্লাহ সেই সবজি যেন ওই নামটা ঠিক থাকে যার কারণে কিন্তু প্রাইস গুলো আমরা এইভাবে দিই অল্প একদম সীমিত লাগে যার কারণে প্রাইস পরবর্তীতে গিয়ে কনভার্ট করাটা খুব টাফ খুবই টাফ হয়ে যায় খাদ্দির যে বিভিন্ন ভ্যারাইটিস আছে তার ভিতরে একটি ভ্যারাইটিস হচ্ছে পদ্মশ্রী খাদ্দি যেটা দাম খুবই কম ছিল এবং ওনারা বলেছিলেন এটা রেপ্লিকা বাট রেপ্লিকার যে কোয়ালিটি থাকে আমার কাছে মনে হয়নি সেটা কারণ এটা আসলে কোয়ালিটিটা অনেক ভালো ছিল আমি সামনে থেকে দেখে যেটা বুঝেছি বাট দামটা ছিল খুবই কম এখন আমরা আরেকটা ভ্যারাইটি দেখব যেই ভ্যারাইটির অলরেডি একটা শাড়ি ডিসপ্লে করে মানে দাঁড়িয়ে আছেন উনি চমৎকার একটি কালার এবং এটার ম্যাটেরিয়ালটা এবং এটার ভ্যারাইটিটার নাম কি এটা হচ্ছে খাদ্দির সেকেন্ড স্টেজ যেটা আমি আপনাকে বলছিলাম এটা হচ্ছে শিফনের উপরই রয়েছে নরমাল জর্জেট যেটা রয়েছে নরমাল জর্জেট হ্যাঁ হ্যাঁ জর্জেটের উপর বাট ওকে কোয়ালিটি ফুল একদম নরমাল সেরকম আর এগুলো কিন্তু মোটামুটি ডিজাইন প্রায় সবগুলো একই রকম রয়েছে একটু ডিফারেন্ট ডিফারেন্ট আছে আমরা চেষ্টা করি যেটা যেরকম রয়েছে ওভাবে এক্সপ্লেইন করার জন্য বাকিটা ইনশাআল্লাহ আপনাদের মন পছন্দে যদি এসে দেখে নিতে চাইছি আপনারা আমার একটা ডাউট আছে যে এই কালারগুলো আমাকে ভালো লাগবে কিনা যেমন এই কালারটা নিয়ে আমার ডাউট ছিল দেন আই ফাউন্ড না খুব যে খারাপ লাগে তা না এই কালারটা কেমন লাগে বলেন তো কমেন্ট বক্সে জানাবেন যে এই কালারটা আমাকে মানিয়েছে কিনা আমি একটু ওই পেস্ট কালারটা দেখতে চাই হ্যাঁ নর্মালি খাদ্দির যে মানে খুবই ইয়ে কালার কমন কালারগুলোর ভিতরে এটা একটা লাইট কালারই বেসিক্যালি বেশি হয়ে থাকে 9,500 টাকা আমি যদি এই 9,500 টাকার রেঞ্জের গুলো দেখাতে চাই সেগুলো হচ্ছে এই পাশে আমার মনে সব খোলার দরকার নাই দর্শক দেখে বুঝবে হ্যাঁ এইভাবে কালার গুলো প্রেস করতে পারেন আপনি এই একটা কালার রয়েছে হ্যাঁ এটা হচ্ছে ডার্ক মারুন ওয়াইন মারুন হ্যাঁ এটার আবার একটু কাজটা একটু ডিফারেন্ট ফর গোল্ডেন রয়েছে এক কথা কি কালা আমরা মোটামুটি কোনো দিকেই ঘাটতি রাখি মানে এরকম হিউজ পরিমাণ কোয়ালিটি কাস্টমার আমাদের কাছে আসে সো যে বিশ্বাসটা নিয়ে আসে আমরাও কিন্তু প্রোডাক্ট সে বিশ্বাসটা রাখার চেষ্টাটা আপনারা করেন এগুলো রাখার চেষ্টা করি কেউ এসে যেন হতাশ না হয় কারণ আমি চেষ্টা করি সবসময় কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কালেকশন করা এটা খুবই লাইট ইয়েলো লেমন ইয়েলোইশ একটা কালার খুবই নাইস ওই ওইটা একটু দেখি আচ্ছা আমরা বলে আঙ্গুরি কালার আঙ্গুরি কালার আঙ্গুর খুব সুন্দর কালারটা খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর এখানে
এক সময়ের একটা খুব কমন ডিজাইন ছিল জর্জেট কাতান, মনে আছে তাই না? হ্যাঁ, ওখান থেকেই আসলে এখন খাড্ডি, হ্যাঁ খাড্ডি চলে এসেছে আমার। জর্জেট কাতানের কথা মনে আছে, ওই সময়টায় যখন আমরা আমি ও লেভেল করছিলাম মনে হয়, ওই সময় খুব স্টার প্লাসের সিরিয়ালগুলোর ভিতরে খুব জর্জেট কাতান পড়তো, ওই টাইপেরই কিন্তু ভার্সন এটাই, ওরকমই কিন্তু, যেটা নাম এখন হয়ে গেছে খাড্ডি। 9500 এর মধ্যে এরকম অনেক কালার রয়েছে, একটা কালার তো আমি দেখিয়ে দিলাম, এই একটা কালার, মানে একটা কালারের সাথে আরেকটা কালার আপনি মিলাতে পারবেন না, আর লাইট বেস কালার ডিপ কালার দুটোই রয়েছে। ঠিক আছে, আমরা দুটোই, এটা সুন্দর, যারা একটু সফট সফিস্টিকেটেড সোবার কালার লাইক করে, একটু বয়স্কদের জন্য, বাট এটা ইয়াংরা পড়লে খুব ভালো লাগবে, সুন্দর করে সেজেগুজে পড়লে খুব ভালো লাগবে। কালারটা স্পেশালি কোনটা বয়স্কদের জন্য আর কোনটা ইয়াংদের জন্য বলা খুব টাফ, খুবই টাফ। এখন দেখা গেছে যারা একটু ইয়াং তারা লাইট কালারগুলো পড়ছে, হ্যাঁ, যারা একটু বয়স্ক তারা ডার্ক কালারগুলো পড়ছে। বাট আমার 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 ভিউজটা কি জানেন, আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে যে ওয়্যার এভরিথিং, তুমি কালো না ফর্সা, তুমি বয়স্ক না ইয়াং, হোয়াট এভার ইউ আর, ওয়্যার এভরিথিং, তুমি যেটা ক্যারি করতে পারবে সেটাই তুমি পরো। এটা খুব সুন্দর কুসুম কালার যেটাকে বলি আমরা। এটার মধ্যে লাস্ট আরেকটা যে কালার রয়েছে, এই কালারটা রয়েছে, ওটা আবার একটু সিলভারি স্টোন কাজটার, মানে অনেকটা আর কি ম্যাট গোল্ডে, বাট এটা জাম কালার যে আমরা বলে থাকতে পারি না, জাম কালার। নাইস, ভেরি নাইস। 9500 এ এটা হচ্ছে সেকেন্ড ফ্যাশন, এরপর আরো রয়েছে, মানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যেন মানুষ কনফিউজ কনফিউজ না থাকে, আর যা জমিনটা হচ্ছে গোলাপের পাপড়ি। সো এগুলো হচ্ছে আমাদের এই ভার্সন গুলো আমাদের দেখা শেষ হলো, রাইট? সো আমরা সেকেন্ড ভার্সনটাও দেখলাম খাড্ডির, যেটা হচ্ছে জর্জেটের উপরে খাড্ডি, যেটা রেঞ্জ ছিল 9500। এখন আমরা আরেকটা ভার্সন দেখবো, আরেকটা ভ্যারাইটি দেখবো, এই ভ্যারাইটির রেঞ্জটা আরেকটু বেশি, এগুলো সব হচ্ছে পিওর শিফনের উপরে। সো পিওর শিফনের উপরে যে খাড্ডি শাড়িগুলো সেগুলো আমরা দেখবো, এগুলোর দাম হচ্ছে 17,500 টাকা। ওকে, মানে খাড্ডির মধ্যে একটু জিনিসগুলো বলে দিই, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা শাড়ির মধ্যে একটু সুতো চেঞ্জ হয়ে যাবে, প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে, বাট এখানে আমরা চাই যে সবগুলোকে প্রায় একরকম করেই দেখাতে পারতাম, বাট সেটা করছি না, কারণ হচ্ছে কখনো কাস্টমার ঠকাই না, কাস্টমারদেরকে নিয়ে যেহেতু সবকিছু, ইনশাল্লাহ শেষ পর্যন্ত কাস্টমারদেরকে যেটা যেরকম রয়েছে ওভাবেই বিক্রি, মানে বিষয়টা কিন্তু অতটা যে ধরা যাচ্ছে বোঝা যাচ্ছে তা কিন্তু না, আমার কাছে সেমই মনে হচ্ছে, হয়তো ওনারা বুঝবেন ভালো, বাট ওই মেটেরিয়ালটা তো বুঝবো। এটা হচ্ছে পিওর শিফনের উপরে, এবং সেই সাথে একটা ডিফারেন্ট বিষয় হচ্ছে এটার যে আঁচলটা এতক্ষণ আমরা যা দেখেছি সেটা থেকে কিন্তু ডিফারেন্ট, দেখেন সেটা থেকে ডিফারেন্ট, এটা মোটামুটি কমন একটা বিষয় থাকে, বাট এই কাজটা কিন্তু একটু ডিফারেন্ট। খাড্ডির প্যাটার্ন গুলো অনেক অনেকটা, আপনি যখন কাছে কাছে দেখবেন মনে হবে কি সবগুলো মনে হয় একই রকম, আসলে তা না, একটু ডিফারেন্ট ডিফারেন্ট আছে, ওটা আপনি কাছ থেকে এসে না দেখতে বুঝতে পারবেন। ব্লুটা একটু দেখাই আমি, ব্লু এর কালারটা রয়্যাল ব্লু, যাদের খুব ভাইব্রেটিং, খুব ইয়ে কালার পছন্দ, মানে খুবই কড়া কালার পছন্দ, তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা শাড়ি। তারপরে সিলভার কালার ডিজাইন সব রয়েছে। আচ্ছা, আমি একটু ওটা দেখতে চাচ্ছি, এটা চোখ, মানে এটা অনেকক্ষণ ধরে চোখ আটকে গেছে এটার উপরে, পিওর শিফনের উপরে পিচ অ্যান্ড ম্যাজেন্টা কন্ট্রাস্টের একটা শাড়ি, এবং এখানের যে কাজটা এটা পুরোপুরি আলাদা, পুরোপুরি আলাদা, এতক্ষণ যা দেখেছি তার থেকে পুরোপুরি আলাদা। দিস ইজ নাইস, ভেরি নাইস। না, মেন কথা হলো কি, এক্সপেন্সিভ যে শাড়িগুলো হয়ে থাকে সবকিছু সঙ্গে একটা জিনিসটা সুন্দর সুন্দর হয়, হ্যাঁ, কালার ডিজাইন ফ্যাব্রিক সবকিছু মিলেই হয়, এখানে অনেকগুলো কালার আছে, আমি জাস্ট কালারগুলো সামনে শো অফ করছি। জি, হ্যাঁ, মানে কেউ যদি দেখা যায় এখান থেকে কালারগুলো কোনোটা ভালো লেগে থাকে, ওই যে আপু যে বলবো ডিসক্রিপশন বক্সের নিচে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারটাতে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেক্ষেত্রে যদি কেউ ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করে করে যদি বলে আমাকে এই শাড়িগুলোর বাকি কালারগুলো আমাকে স্পেসিফিক, আপনারা তখন দেখিয়ে দিতে পারেন, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, আমার ভিডিওর যদি আপনারা পজ করে একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে যদি ওনাদেরকে পাঠান যে ওই শাড়িগুলোর ভিতরে আমি ওই কালারটা পুরোটা দেখতে চাই, তখন সেটা ওনারা দেখাবেন। এই যে এগুলো হচ্ছে কালার, এই শাড়িগুলো মূলত কালার কালার আছে। এরপর আমি আরেকটা কালার আরেকটু একটু ভার্সন দেখিয়ে দিই, শিওর, অল্প কয়েকটাই দেখাবো, যার কারণে এটার সাথে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অর্গানজা, মানে এক কথা হচ্ছে খাড্ডির যে কয়টা প্যাটার্ন রয়েছে, আচ্ছা, এটা হচ্ছে অর্গানজা। এগুলোর দাম কিরকম? এটাও পিওর অর্গানজার উপরে, এটারও 17,500 টাকা। আচ্ছা, একই একই রেঞ্জের মধ্যে, রেঞ্জটা একই রয়েছে, এজন্য একসাথে দেখিয়ে দিচ্ছি, বাট মেটেরিয়াল ডিফারেন্স। এটা হচ্ছে অর্গানজা, আমরা খাড্ডির মধ্যে কয়েকটা প্যাটার্নই পেয়ে থাকি, একটা যেমন যে পদ্মশ্রী ব্র্যান্ডে দেখবেন, একটা হচ্ছে জর্জেট, একটা হচ্ছে পিওর শিফন, এটা হচ্ছে আবার অর্গানজা,
মানে এক কথা খাদির যা যা ভার্সন আছে এটা আবার একটু 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 পাতলা হ্যাঁ যারা একটু অরগেঞ্জার যেরকম হয় হয় বাট যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আবার ঠিক সুন্দর শাড়িগুলো সুন্দর আর অরগেঞ্জার শাড়ির কালার কালার যে কটা রয়েছে কালারগুলো খুব সুন্দর আর এই কালারটা খুব আনইউজুয়াল কালার এটা দেখে ইচ্ছা ভেরি আনইউজুয়াল শাড়ি মানে এই কালারটার কারণে কিন্তু এই শাড়িটা অন্যরকম একটা সুন্দর হয়ে গেছে আপনি আঁচলটাও দেখেন কত সুন্দর সেটা আমাকে কেমন লাগবে কালারগুলো এইভাবে করে যেন সবাই সবাই যেন ভাবে নিতে পারে এটা যেমন একটা কালার রয়েছে পেস্ট এই কালারটা রয়েছে দেখে এটা একটু পেস্ট ফিরোজা দুইটার মিশেলে কালার দিস ইজ নাইস এটার উপরেও সিলভার আপনাদের কি চারটাই আছে অর্গানজার উপরে অর্গানজার উপরে আরো আছে কিন্তু আমি স্পেসিফিক স্পেসিফিক্যালি এই চারটা আমরা দেখছি আজকে এগুলোর রেঞ্জ আবারো বলি 17500 টাকা লেমন কালার ভেরি নাইস তবে আমি যেগুলো দেখেছি আমি যদি এই রেঞ্জের কথা বলি এই রেঞ্জে আমার এইটা সবচেয়ে এই অর্গানজার এইটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবং এইটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই দুটো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে মেন কথা যখন আপনার যখন দুটো শাড়ি ভালো লাগছে আবার আপনি যখন আসবেন আপনার যেই ধরনের কালারগুলো সবচেয়ে বেশি পছন্দ সেগুলো ভালো লাগবে হ্যাঁ 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 এখানে মেন কথা হলো প্রত্যেকটা শাড়ি চয়েস করে আমরা যখন শাড়ি পারচেজ করি সবসময় কাস্টমারের কালার চয়েসগুলো ডিজাইন চয়েসগুলো ওকে প্রাধান্য দিয়ে থাকি আমার এটা খুব ভালো লাগছে আমি জানি না এমনও হতে পারে আমি এটা কিনে ফেলবো কারণ এই কালারটা এরকম কালার সচরাচর দেখা যায় না কি চমৎকার একটা শাড়ি তাই না এতক্ষণ যা যা দেখেছি ভাবছিলাম যে এগুলোই বোধহয় সবচেয়ে সুন্দর কিন্তু এটা দেখলাম তার থেকেও বেশি সুন্দর কালারটা ঠিক আছে এরকম মোরাললেস এরকম কালার আমরা আগেও দেখেছি খাদির কিন্তু দেখেন এটা মাল্টি কালারের কাজ এবং সেই সাথে আমি যদি আঁচলের কথাটা বলি একটু একটু ধরি আঁচলের কথাটা বলি চমৎকার আঁচলটা একটু কন্ট্রাস্ট আছে খুব কড়া না কন্ট্রাস্ট এলিগেন্ট একটা কালার বাসন্তী ইয়েলো লেমন সবকিছুর একটা মিশেল প্লাস ভিতরে হচ্ছে ডিফারেন্ট মাল্টি কালারের কাজ বর্তমান সময় পিওরের মধ্যে সবচেয়ে বেশি মিনা পাড়াটার মধ্যে চাহিদাটা বেশি এটা তো পিওর রাইট পিওর শিফন খাঁটি এগুলোর রেঞ্জের কত এটা আর কি এখন প্রাইসটা অনেক প্র্যাকটিস করে দাঁড়া হয়েছে যে করোনা ক্লান্তিটা পাশাপাশি আমরা কিছু কস্টে অনেকগুলো আনার কারণে কিছু কস্ট কম পেয়েছি তো ওই তুলনায় এখন প্রাইসটা অনেক কম দেওয়া হয়েছে 19500 19500 এগুলো আগে তো 20 এর উপরে ছিল হ্যাঁ 526 এর উপর ছিল এখন সেটা 19500 টাকায় দেয়া হচ্ছে স্পেশাল একটা অফার করে দেওয়া হচ্ছে এইটা একটু দেখি হ্যাঁ মানে এতক্ষণ যা যা কালার দেখেছি তার থেকে একটা আনইউজুয়াল কিছু দেখতে চাই এটাও মাল্টি কালারের ভিতরে পিওর শিফনের মধ্যে প্রত্যেকটা শাড়ি এগুলো সুন্দর আর এগুলো শাড়ি সম্পর্কে আসলে কি ভালো জিনিসের খুব বেশি এক্সপ্লেইন না আমার মনে হয় না খুব কিছু করার দরকার যারা খাদি জানে যারা খাদি সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝবে যে এটা কি শাড়ি আমার হাতে আছে সো তখন বুঝবে যে প্রাইসটা বেশি না কম এটা মিনার সাথে কন্ট্রাস্ট করা ওইভাবে দেওয়া রয়েছে মানে প্রত্যেকটা শাড়ি সুন্দর সুন্দর আরেকটা ল্যাভেন্ডার পিঙ্ক এটার পার্টটা ডিফারেন্ট দেখেন এটা পার্টটা ডিফারেন্ট ওয়াও ভেরি প্রিটি এখানে মানে কালারগুলো এগুলোর কালারগুলো এরকম হয় যেন আপনারা ধরেন কাছ থেকে যারা দেখবে ভিডিওতে কেমন আসছে জানি না যারা কাছ থেকে দেখবে কেউ চোখ এর আলাদা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি যেমন আমার হলুদটা খুব ভালো লেগেছে আমার এই অলিভটাও ভালো লেগেছে যেটা দেখছি সেটাই ভালো লাগছে এটা ব্রাউন রাইট ব্রাউন কফি কন্ট্রাস্ট আবারও বলি এগুলোর রেঞ্জ কিন্তু 19500 টাকা প্রাইসটা সবচেয়ে বেশি এই শাড়ির আমি মনে করি যারা খাদি শাড়ি কিনেছি আমি মনে করি প্রাইসটা তাদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণ থাকবে বিকজ এগুলো আসলেই অনেক প্রাইসি কারণ খাদির যারাই মোটামুটি খাদি পরে মানে এগুলো সম্পর্কে কি প্রাইস কি আমরা কাস্টমারদের কাছে খুব বেশি একটা চাইতে পারি না মানে আমাদের থেকে কাস্টমারের দামটা বেশি জানে কারণ হচ্ছে যারা খাদি কেনে ওনারা অনেক বেশি যাচাই বাছাই করে যেহেতু চিন্তা ভাবনা করেন 25, 6, 7 বা 19 শাড়ি দিয়ে একটা শাড়ি কিনবো সেই ক্ষেত্রে আমি শাড়িটা যাতে বাছাই করি করেই কিনবো সেই ক্ষেত্রে দেখাতে কাস্টমারদের আমাদের থেকে প্রাইসটা বেশি জানা পারে আচ্ছা এটাও কন্ট্রাস্ট পেস্ট ম্যাজেন্টা এটা এটা একটু যারা খুব বেশি ভাইব্রেটিং কালার পছন্দ করে কড়া কালার পছন্দ করে তাদের জন্য বাট শাড়িটা কিন্তু সুন্দর দেখেন কম্বিনেশনটা সুন্দর আপনার আরেকটা ডিজাইন পছন্দ হয়েছিল হ্যাঁ ওটার মধ্যে ওই যে বলেছিলেন যে আরেক কালার আছে কিনা সেটা হলুদের উপরে বাট ওই ওই কম্বিনেশনটা বেশি সুন্দর এখানে মেন কথা হলো প্রত্যেকটা জিনিসেরই একটু ডিফারেন্ট ভার্সন থাকে
যে কারণে আমারও যেটা হয়, আমি শাড়ি কেনার সময় স্পেশালি এই টাইপের শাড়ি কেনার সময় আমি চিন্তা করি যদি দেশে শাড়ি কিনি, মানে বাংলাদেশে শাড়ি কেনা মানে হচ্ছে আমি এখানেই আসি। সো আমার কিন্তু পরশমণি ছাড়া বেনারসি পল্লীর আর কোনো দোকান সম্পর্কে ওরকম ভাবে কিন্তু আইডিয়া নাই, বিকজ আমার এখানেই আসা হয়, এখানেই আমি আমার পছন্দের জিনিসগুলো পেয়ে যাই। সো এখন হচ্ছে আরেকটা ভার্সন, আরেকটা ভ্যারাইটি, আরেকটা রেঞ্জ, এবং এটা হচ্ছে শুরুতেই দেখেন আমার পছন্দ যে কালারটাতে আমার তখন অর্গানজার খাদ্যের উপরে যেখানে আমার একদম চোখ আটকে গিয়েছিল সেই কালারটা কি সুন্দর না, এটা পিওর শিফনের মধ্যে, পিওর শিফন, পিওর শিফনের উপরে মাল্টি কালার মিনা করা কাজ, কি অদ্ভুত শাড়ি। আরেকটা জিনিস আমি এই ব্যাপারে শাড়িটার ব্যাপারে একটু বলে দিলাম যে এই শাড়িগুলোর ব্যাপারে আপনি যখনই পিওর শাড়িগুলো হয় অনেকে অনেক ধরনের কনফিউজ চলে আসে, সেটা কিরকম, যেমন ধরেন অনেক কাস্টমারই বলে যে আমি এটা এরকম নিয়েছি এত কমে এই জায়গায় এত বেশি কামাও। আমি একটা জিনিস ওই কাস্টমারদেরকে যেন বলে দিতে চাই, এই পিওর জিনিসগুলোর মধ্যে যদি একটা সুতার ঘাটতি হয়, হ্যাঁ জাস্ট খালি একটা সুতা ওইখানে ওই শাড়িতে বোনট কম দিবে, সেই ক্ষেত্রে রেঞ্জ কিন্তু মিনিমাম 10,000-12,000 হেফে হয়ে যাবে। সো এখানে আসলে কি আপনি ঠিক যেটা যেরকম ভাবে আছে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া এই পিওর জিনিসগুলো নেওয়া আমি মনে করি খুব যাদের কাছে দাদের প্রতি আপনাদের অনেক বেশি বিশ্বাস, আমি বলছি না আমারটা আমারটা এসে আপনারা যাচাই করে দেননি কেন, আমি এটা বলছি আপনার যেখান থেকে ভালো মনে হয় কিন্তু হ্যাঁ সেভাবে এটাও মাল্টি কালার, আনইউজুয়াল এই কালারটাও আনইউজুয়াল, এবং শাড়িটা না খুবই আমি যদি এইভাবে ধরি খুবই কিন্তু কম ওজনের সফট শাড়ি, তার মানে বুঝতেই পারছেন পরলে কত আরাম লাগবে, মানে এক কথা হচ্ছে খাদি শাড়িগুলো খুবই স্মুথ হয় পরে যেমন আরাম, এই শাড়িগুলো পরলে আমরা আপনার ওই যে আমরা একটা যেটা কাস্টমারকে বলি যারা নর্মালি শাড়ি পরি না তাদেরকে একটা খুব কোয়ালিটিফুল শাড়ি কিনে দিলে খাদি শাড়ি কিনে দেবেন, দেখবেন শাড়ি পরার প্রতি একটা আগ্রহ জন্মে। হ্যাঁ মানে অনেকে আছেন একটা জিনিস পরলাম পরার পরে ভালো লাগছে না, সেক্ষেত্রে দেখা যায় ওই শাড়ি পরার প্রতি অনাগ্রহ চলে আসে, সেক্ষেত্রে দেখা যায় যদি ভালো একটা শাড়ি পরে তাহলে কিন্তু তার ওই শাড়ি পরার প্রতি আগ্রহ জাগে, আগ্রহ জাগে। তো সুন্দর পিঙ্ক কালার, এটা খুবই মানে ধরেন আমরা এরকম কালার দেখেছি বাট দিস ওয়ান ওয়াজ রিয়েলি আনইউজুয়াল কালার, এটা সুন্দর, এবং আবারও বলি এটা রেঞ্জ হচ্ছে 26,500 টাকা, লাইট গ্রিন কালার। এইগুলো কালারগুলো এত চমৎকার হয় আর কালার কিন্তু সুন্দর হওয়ার কারণটা আজকে একটু যতটুকু ক্যাচ করছে চোখ তার থেকে বেশি কিন্তু এর কম্বিনেশন এবং কালারটা মানে কালার অপশনটা কাজের কালার অপশনটা বেশি ক্যাচ করছে। আপনি যেটা বলছিলেন যে সুতার বুননের উপরে কালারটা ডিপেন্ড করে, হ্যাঁ মেইন কথা হলো আপনি যদি এই কালারটা এসে আমাকে যদি বলেন যে আমাকে আমি এই কালারটা পছন্দ করেছি আমাকে এরকমের মধ্যে 5000 একটা শাড়ি দেন, বাট এই কালার আমি 5000 এর শাড়িটা আমি আপনাকে দিতে পারবো না, বাট কেন সেটা হচ্ছে যে সুতোগুলো অনেক উন্নত হয় সেটা কালারটাও খুব সুন্দর সুন্দর করে বসে, সব শাড়িতে তো বসে, হ্যাঁ না এরকম আমরা কিন্তু ফেস করেছি এর আগে, মানে এই ধরনের শাড়ির পিকচার এনে আমাদের এই কালারের শাড়ি আমাকে দেন, বাট সেটা সো টাফ, একটা পিচ সেই সাথে একটা অরেঞ্জ মিষ্টি অরেঞ্জ যেটা সেটার একটা কম্বিনেশন, আর এটা হচ্ছে ফুল রেড, রেড বলতে এখানে অনেকে কিন্তু আবার এখন ইদানিং ব্রাইডালও কিন্তু খাদ্যে খাদ্যে পরে, হ্যাঁ 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 হ্যাঁ, সো একটা চিন্তা আমরা করব ভেরি সফট, রেডটাও জানো এটা মনে হচ্ছে একটু ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট, হ্যাঁ মানে ফ্যাব্রিক্স হচ্ছে এটা হচ্ছে একদম তসরের উপরে তসর সিল্ক সেটার উপরে কিন্তু খাদ্যে করেছে, এখন দেখেন খাদ্যে কয়েকটা প্যাটার্ন, জর্জেট, পিওর শিফন, শিফন আবার হলো আপনার এখন এই অর্গানজার একটা ভার্সন এসেছে, এটা হচ্ছে খাদ্যে আপনার তসর তসরের উপরে।
আগে যেটা এলডি সিল্ক বুক আর পিওর টফের মধ্যে এগুলো খুব কোয়ালিটিফুল শাড়ি, একদম নতুন ফ্যাশন। আমি যদি এটাও দেখাই, এটা কিন্তু খুবই সফট, এটা আপনি দেখেই বুঝতে পারছেন। এই শাড়িটা যখন আমি এমন করব তখন একদম খুবই সফট লাগছে, তার মানে গায়ে পড়লেও কিন্তু আরাম লাগবে, স্মুথ শাড়িটা। আর এটার আরেকটা কালার হচ্ছে মেরুন কালার, রেডটা ইজ ভেরি নাইস, আদার্স আর ভেরি নাইস, নাইস নাইস নাইস। একটা হলো এই শাড়িগুলো একদম জাম পার্পল কালার, যেটা বলে ডিপ জাম যেটা বলে। কাজটা হচ্ছে গোলাপ কাজ, হ্যাঁ গোলাপি তো নাকি পদ্ম কিছু একটা। এটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি, আরেকটা রেঞ্জ। প্রথমে আমি রেঞ্জটা জানতে চাই, আগে তো 26,500 পর্যন্ত দেখেছি, এটার কত? 27,500। মানে যত যত সৌন্দর্য আসছে তত বাড়ছে দামগুলো আর কি। আর এটা হচ্ছে ওই পিওর তসরের উপরে, হ্যাঁ মিনা করা, মিনা করা পিওর তসর সিল্কের উপরে খাদ্যি মিনা করা। এটার সাথে আবার পার কন্ট্রাস্ট আছে, ওটা তো ছিল বাট এটা একটু এই কালারটা এতক্ষণ কোথাও দেখি নাই। এটার সাথে আবার এটার ব্লু, বেগুনি টাইপের ব্লু একটা কন্ট্রাস্ট। ওকে, এগুলো সফট, এগুলো ভেরি সফট, মানে কালারের নাম দাও খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। হ্যাঁ একদম, মানে কালারগুলো এমন ভাবে করে মানে লাগে একটা কালারকে রিফাইন করে যতটুকু ইয়া করা যায়। এটার ডিজাইনটাও ডিফারেন্ট এবং এটার আচলটাও ডিফারেন্ট, কালারটাও সুন্দর, মিষ্টি কালার। মানে তারা একটু এই ধরনের এলিগেন্ট কালার না হলে কিনতেও চায়, কিনতে চায় না। এটা খুব সুন্দর, সেই রকম কিন্তু এলিগেন্ট বলতে বলতে এলিগেন্ট একটা কালার ডিজাইন চলে এসেছে, ভেরি নাইস। এটা হচ্ছে যে আঁচল আর পাড়টা কিন্তু হালকা একটু ডার্ক ডার্ক আছে, হ্যাঁ রাইট, ভিতরেটা যতটুকু ব্রাইট আছে তার থেকে একটু আঁচল পাড়টা ডার্ক, এবং ব্লাউজটাও সুন্দর ব্রাইট কালার সাথে যখন একটু ডার্ক থাকে তখন দেখতে সুন্দর লাগে। এটা একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট, এটা পুরোটাই জড়ি মনে আমরা প্রায় সময় দেখে থাকি, বাট এটাও সুন্দর, মিনা করা পুরোটাই, কাজটাই সুন্দর। সো এগুলো টোটাল হচ্ছে 27,500। বেস্ট কন্ট্রাস্ট হচ্ছে গাজর মিষ্টি, হ্যাঁ ওকে, দেখতে আমার হয়তো বা রেডের মতো লাগছে, গাজর মিষ্টি। আর এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার, পেঁয়াজ কালার, পেঁয়াজ কালারের সাথে হালকা একটু পার্পলের মতো করে একটু কন্ট্রাস্ট করেছে, মানে একটু আছে ওরকম ভাবে বোঝা যায় না। নাইস, ভেরি নাইস। লাস্ট টাইম এটা ব্যাপারে আমি আরেকটু বললে, ফেব্রিক সফট আছে, কোয়ালিটি ফুল জিনিস আছে, প্রাইসগুলো একদম রিজনেবল করে দেওয়া আছে, শাড়িগুলো খুব সফট, পরে আরাম পাবেন। আর এই শাড়িগুলো পরলে ইনশাল্লাহ আপনাদের শাড়ির প্রতি যেমন নাম হবে সাথে পরস্পরের একটা নাম হবে ইনশাআল্লাহ, ভেরি নাইস। এবং আমি এটাও সুন্দর লেগেছে, এটাও সুন্দর লেগেছে, এই রেঞ্জে আমার কাছে বেস্ট হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা। সো চারটা শাড়ি কি আছে এক্সপেন্সিভ যেগুলো, ও ওগুলো তো আমরা দেখব, এটা কনফিউজ লাস্ট, যেহেতু চারটা শাড়ি আছে একবারে দেখি শেষ করি। এটা রেঞ্জটা আগে শুনতে চাই, হচ্ছে আপনার 33,000, তো হাইয়েস্ট রেঞ্জটা হচ্ছে 33,000। দেখে মনে হবে কিন্তু ওই একই রকম লাগছে, কিন্তু বাট এখানে আমি তখন প্রথমে একটু একটা কথা বলে দিয়েছিলাম, সুতো যখনই চেঞ্জ হবে তখন কালারগুলো ডিফারেন্ট হবে, প্রাইসও ডিফারেন্ট হবে, বাট দেখতে মনে হবে একই রকম, পিওর শিফনের মধ্যে এটা, হ্যাঁ একদম 100% পিওর শিফন। এটাও খুব ইউজুয়াল একটা শেড, এই এই খাদির প্রায় সময় এরকম দেখা যায়, নাইস, মাস্টার্ড ইয়েলো যেটাকে বলে, এটা সুন্দর, এটা আনইউজুয়াল। ইয়েলোর তো অনেক ধরনের কালারের মধ্যে কয়েক ভার্সন আছে, এগুলো অনেক সফট, এটা তো আবার মনে হচ্ছে না শিফন, এটা এটা একটু তসর টাইপের, না এটা অনেকটা আপনার হলো স্বর্ণ কাতানের, যে স্বর্ণ কাতান, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো 33 করে, আচ্ছা। আরেকটা ওই যে দেখছিলাম আমার ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, আমি হয়তো এটাকে বুঝতে পারছি না কিভাবে আপনারা জিনিসটা নিবেন,
বিকজ তারপরেও সব কিন্তু ওনারা দেখায়নি, তার মধ্যেও হচ্ছে খুবই অল্প কিছু পরিমাণ আপনাদেরকে দেখানো হয়েছে। সো এর বাইরেও অনেক কালেকশনস আছে, আপনাদেরকে দেখতে হবে, ওনাদের অনলাইনে গিয়ে দেখতে পারেন, ওনাদের শোরুমে এসে দেখতে পারেন, আর আমার ডেসক্রিপশন বক্সে ওনাদের সকল অ্যাড্রেস, অনলাইন অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে, কন্ট্যাক্টও করতে পারবেন। প্রত্যেকবার ভাবি যে সুন্দর সুন্দর শাড়ি দেখবো, শাড়ির গুণগান গাবো, কিন্তু ব্যাস সেখানেই শেষ, নতুন করে কোনো শাড়ি কেনার কথা চিন্তা করবো না। বাট এখানে আসলে এই চমৎকার চমৎকার শাড়ি দেখলে বলেন কে না কিনে থাকতে পারবে। বাজেটের মধ্যে আপনি আপনার বাজেট অনুযায়ী কিন্তু এখানে অনেক ভ্যারাইটিস পাবেন, অনেক ধরনের টেস্টের শাড়ি পাবেন। সো চাইলে কিন্তু আপনি এখান থেকে আরামসে কিনে নিতে পারেন। আবারও বলছি যে অনলাইনে কেনার সুযোগ আছে, অনলাইনে দেখারও সুযোগ আছে, ফিল করারও সুযোগ আছে, তাদের সাথে আপনারা কথা বলে নিতে পারবেন, কথা বলে বুঝতে পারবেন কোন ম্যাটেরিয়াল কিভাবে কতটুকু আপনার জন্য প্রযোজ্য, কতটুকু আপনার জন্য প্রযোজ্য না। সো এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রবাবলি ভেবেছিলাম কিনবো না, বাট প্রবাবলি এই শাড়িটা আমি কিনে ফেলতেও পারি। আর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের শাড়ি আমি আজকের এই ভিডিওতে দেখেছি, খাদির ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটিস আপনাদেরকে দেখেছি। সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, সো দ্যাট আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনি সবার আগে পেয়ে যান। পরশমণির অন্যান্য ভিডিও নিয়ে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন হ্যাভ ফান অ্যান্ড স্টে টিউন উইথ নশিন।